আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি সম্মানিত ভিওর্স আশা করছি আপনারা সকলে খুব খুব বেশি ভালো আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে বদ নজর পার্ট টু আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আমরা বদ নজর কী কেন এটা কিভাবে লাগে এবং এর থেকে প্রতিরোধের উপায় কী এই বিষয় নিয়ে আমরা বোধ নজরের অলরেডি একটি পার্ট রিলিজ করে দিয়েছি আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা এখনও সেই ভিডিওটি দেখেননি অবশ্যই অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন ভিওর্স যদিও আমরা গত পর্বে বদ নজর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি মোটামুটি তাও এই পর্বে কিছু ধারণা দিতে চাই বদ নজরটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন এই বদ নজরটা একটা সুস্থ মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে আবার একটা প্রাণীকে রান্নার ডেক্সি পর্যন্ত পৌঁছে দিতে পারে তো ভিউয়ার্স এসব কথা নিয়ে গত পর্বে আলোচনা হয়েছে আপনারা সেই পর্বটি অবশ্যই অবশ্যই দেখবেন এবং আজকের পর্বে আমরা আলোচনা করব আপনার ফুট ফুটে সুন্দর ছোট ছোট শিশু বাচ্চাদেরকে কিভাবে আপনারা মানুষের নজর থেকে অথবা জিনের বদ নজর থেকে হেফাজত করবেন আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে আমরা হয়তো বা মনে করি যে বদ নজর শুধু মানুষই করে থাকে কিন্তু বন্ধুরা এটা একদমই একটা ভুল ধারণা বদ নজর যেমন মানুষও লাগিয়ে থাকে করে থাকে ঠিক তেমনিভাবে বদ নজর জিনেরাও করে থাকে এই জন্যে আপনার বাচ্চাকে আপনার ফুটফুটে সন্তানদেরকে সুস্থ রাখার জন্য এই আমলটি অবশ্যই অবশ্যই আপনাদের জন্য জরুরি মনে করছি তো ভিওর্স আর কথা বাড়াবো না কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আপনারা একটা কথা জানেন যে প্রতিকারের চেয়ে প্রতিরোধই হচ্ছে উত্তম ঠিক বদ নজরের বেলায়ও হচ্ছে এই জিনিসটা সেম আপনি প্রতিকার খোঁজার আগে আপনি যদি প্রতিরোধ করতে পারেন তাহলে ইনশা আল্লাহ বদনজর থেকে আমরা সকলেই হেফাজতে থাকতে পারবো পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজতে রাখবেন তো বন্ধুরা বাচ্চাদের সুরক্ষার জন্য এবং বাচ্চাদেরকে জিন ও মানুষের বদনজর থেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম যে কাজগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই বাচ্চাদেরকে সুরা নাস এবং সুরা ফালাক পরে বাচ্চাদের গায়ে ফু দিতেন এবং ঠিক সেই পদ্মটিতে আমরা অনুসরণ করব। আমরা মাঝে মধ্যে সুরা নাস এবং সুরা ফালাক আমি আবারও বলছি সুরা নাস এবং সুরা ফালাক এই দুইটা সুরা পড়ে বাচ্চাদের গায়ে ফু দেওয়া যেমনটা রাসুল্লাহ সলাল্লাহ ওয়াসাল্লাম করেছেন এরপরে এই বদনজর থেকে মা বাবার প্রধান কর্তব্য হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া রাসুল্লাহ সলাল্লাহ আলি একটা দোয়ার মাধ্যমে বাচ্চাদের জন্য আল্লাপাক রব্বুল্লা আলমিনের কাছে আশ্রয় চাইতেন আপনারা জানলে অবাক হবেন যে রাসোল্লাহ সল্লাহ আলহ হাসাল্লাম তার যে দুজন নাতি ছিলেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাজিউল্লাহ তাল্হু তাদের ক্ষেত্রেও আল্লাহ রসুল সাল আলহাসাল্লাম এই দোয়াটি পড়ে তাদের গায়ে দিতেন এবং শুধু তাই নয় আমাদের মুসলিমদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার যে দুই পুত্র ইসমাইল এবং ইসহাক তাদের জন্য এই দোয়াটি পড়ে আল্লাপাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতেন এবং এটা পড়ে তাদের গায়েও ফু দিতেন তো বন্ধুরা চলুন দোয়াটি কী এখনই শিখে নেওয়া যাক দোয়াটি হলো আউদিক্মা মিংকুল্লি ওয়াহাম্মা ও মিনকুল্লি আইন ইল্লাম্মা আমি আবারও বলছি দোয়াটি হলো কুল্লি লাম্মা। এই দোয়াটি আমি বাংলা সহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার সাথে সাথে এখান থেকেই পড়ে মুখস্থ করে নিতে পারেন তো চলুন আমি এক মিনিট করে পজ দিয়ে দিয়ে বলবো আর আপনারা আমার সাথে সাথে বলবেন আউদু বিকালিমা তিল্লা من كل شيطان وهامه، من كل شيطان وهامه، ومن كل عين لامه، ومن كل عين لامه. أعوذ بكلمات الله التامة، من كل شيطان وهامه، ومن كل عين لامه. তো এই দোয়াটি সকাল সন্ধ্যা কয়েকবার করে পরে আপনারা আপনাদের বাচ্চাদের গায়ে ফু দিয়ে দিবেন এবং আপনাদের নিজেদের গায়েও ফু দিবেন নিজেদের জন্য এই আমলগুলো করবেন ইনশাল্লাহ হেফাজত করার মালিক একমাত্র আল্লাপাক রবুল্লা আলমিন পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন একটা কথা আবারও বলে নিচ্ছি যে বদ নজরের ক্ষেত্রে প্রতিকারের চাইতে প্রতিরোধই উত্তম আজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ